नमस्कार बंधुरा, वेलकाम टू माई चैनल किचेन बम। आमी सुपर्णा। आज के जे रेसिपिटी शेयर करब सेटी होच्छे फिश रेजाला। दारुण स्वादेर ए रेसिपिटी खेते भीषणी भालो लागे। माछेर झोल खेये जखन बोर होये जाबेन तखन एई धरनेर एकटा रेसिपि बाड़ीते खूब सहजे आपनारा तैरी करे फेलते पारेन। आमार रेसिपि फलो करे बानाबेन, कमेंट बक्से जानाबेन केमन लेगेछे। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার চ্যানেলকে। চলুন শুরু করি আজকের রেসিপি, ফিশ রেজালা। বন্ধুরা, ফিশ রেজালা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব এক কাপ জল। জল আমি ভালো করে গরম করে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এক একটা পেঁয়াজ চারটে করে ভাগ করে নিয়েছি। পেঁয়াজগুলো এবার এই জলের ভেতরে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। পেঁয়াজ আমি তিন মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে আমি এক বড় টেবিল চামচ পোস্ত, 15 থেকে 20টা কাজু আমি জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা ধরে। দুটো একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। ফিশ রেজালা বানানোর জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। লবণ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। যেহেতু আমি ফিশ রেজালা বানাচ্ছি তাই হলুদ দিচ্ছি না, আপনারা কাতলা মাছের পরিবর্তে রুই মাছও নিতে পারেন। বন্ধুরা, প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ হোয়াইট অয়েল। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব মাছের পিসগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি একসাথে 3টে করে মাছ ভেজে নেব। এক পিট ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিয়ে আর এক পিট ভেজে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মাছগুলো আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, একইভাবে আমি অন্য মাছগুলোও ভেজে নেব। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি 1/2 চামচ সাজিরে, 2টো শুকনো লঙ্কা, 8 থেকে 10টা গোলমরিচ, জৈত্রী, দারচিনি, 4 থেকে 5টা লবঙ্গ, 4টে এলাচ। এলাচের মুখগুলো আমি খুলে নিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি ওই তেলের ভেতরে 1 চামচ ঘি। এবার ফোড়নের জন্য সব গোটা মশলা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত সব মশলা আমি 1 মিনিট ধরে ভেজে নেব। সব মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন বাটা 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। পেঁয়াজ বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর এতে আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। কাজু পোস্ত বাটা সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল বেরোনো শুরু হয়ে গেছে, মশলাটা অনেক অংশে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। সমস্ত মশলার সব কাঁচা গন্ধটা চলে গেছে। বন্ধুরা এবার এতে আমি দিয়ে দেব যে কাজু পোস্ত বাটাটা রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিতে 2 চামচ জল দিয়ে সেই জলটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব 3 টেবিল চামচ ফেটানো টক দই। জলটা দিয়ে নিলে টেম্পারেচারটা অনেকটা কমে যাবে, তারপরে দইটা দিলে দইটা ফাটার সম্ভাবনা থাকবে না। এই সময় গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি। দই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। লবণটা যে যার স্বাদ অনুসারে দিয়ে নেবেন। লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা মশলা আমার পুরো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা তেল বেরোনো শুরু হয়ে গেছে, মশলাটা পুরো রেডি। এবার এতে দিয়ে দেব 1/2 কাপ জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। বন্ধুরা মশলা আমি গ্যাসের ফ্লেম লো করে কষিয়ে নিয়েছি যাতে তলা না লেগে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যা স্বাদ অনুসারে দিয়ে নেবেন। আমি যেহেতু ফিশ রেজালা বানাচ্ছি তাই এতে হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই দিচ্ছি না। অনেকে একদম সাদা গ্রেভি পছন্দ করেন না, তারা অবশ্যই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারেন। গ্রেভি ফুটে ওঠার পর এতে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। গ্যাসের ফ্লেম লো করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্রেভিটা আমি 5 মিনিট ধরে রান্না হতে দেব। মাঝখানে একবার মাছগুলোকে আমি উল্টে নেব। বন্ধুরা 5 মিনিট ধরে আমি সব কিছু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এবার এতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ শাহি গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব 1 টেবিল চামচ গোলাপ জল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও 2 মিনিট ধরে আমি রান্নাটা করে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে দেখাবো কেমন হলো তৈরি আজকের রেসিপি ফিশ রেজালা। বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফিশ রেজালা। দারুণ সাদার এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে, খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার রেসিপি ফলো করে আপনারা বানাবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার চ্যানেলকে। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।